পঞ্চায়েত নির্বাচন এখনও প্রশাসনিকভাবে ঘোষণা না হলেও বিজেপির সংগঠনকে শক্তিশালী করে তুলতে আগামী 12 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মণিবাগে প্রতিবাদ ক্লাবের মাঠে জনসভা করতে আসছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ শহরে বিবেকানন্দ মোড় সংলগ্ন একটি অনুষ্ঠান ভবনে। সূত্রের খবর, পাশাপাশি এক বছর যাবৎ উত্তর দিনাজপুর জেলা জুড়ে বুথভিত্তিক সশক্তিকরণ শিবির হওয়ার পর বুধবার জেলা স্তরে সাংগঠনিক সভার আয়োজন হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, জেলার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্রপাল, জেলা মহিলা মোর্চার সভাপতি সংঘমিত্রা রায়চৌধুরী, বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন। এদিন জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, আগামী 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস, তার আগে জেলার স্তরে বুথভিত্তিক সশক্তিকরণ শিবির হয়। এরপর আজকে জেলার সাংগঠনিক সভার আয়োজন করা হলো কালিয়াগঞ্জে। পাশাপাশি আগামী 12 এপ্রিল কালিয়াগঞ্জে বিজেপির ডাকা জনসভায় যোগ দিতে আসছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেদিনের সভায় অনেক চমক থাকবে বলে জানান জেলা বিজেপি সভাপতি। এ বিষয়ে উত্তর দিনাজপুর বিজেপি সভাপতি বাসুদেব সরকার কি বলেছেন শুনে নেব। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস 6 এপ্রিল আমরা প্রত্যেক বুথে পালন করি, তার যোজনা সাথে আমাদের গত মাসের সারা মাসব্যাপী যে বুথ সশক্তিকরণ অভিযান চলল, তার জেলার আজকে সমীক্ষা বৈঠক, তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর প্রবাস আমাদের জেলায় রয়েছে। কালিয়াগঞ্জে তার জনসভা হবে, সেই জনসভার প্রস্তুতি বৈঠক আর বাকি এই সাংগঠনিক কাজের সমীক্ষা, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা বৈঠকে বসছি। আগামী 12 এপ্রিল দুপুর 1টায় প্রতিবাদ ক্লাবের মাঠে, কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের মাঠে জনসভা হবে। দেখুন, বিরোধীরা তো চাপে রয়েছে, আমাদের জেলার যত লোকাল বডি লোকাল ইনস্টিটিউশনের ইলেকশন হয়, সে স্কুলের MC নির্বাচন বলুন, টিচার্স কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন বলুন, সবগুলোতে তৃণমূল শূন্য, বিজেপির কাছে গোল খেয়ে সে শূন্য গোলে হারছে সমস্ত ক্ষেত্রে। বলার অর্থ, সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে, সুষ্ঠুভাবে ভোটটা হয়, তাহলে তৃণমূল সারা রাজ্যে গোল খাবে, শূন্য গোল খাবে। আর তার জন্য আজকের যে সভা আমরা আগামী 12 তারিখে হবে, তার জন্য প্রস্তুতি বৈঠক আর শুভেন্দু অধিকারীর উপস্থিতি অবশ্যই কার্যকর্তাদের উৎসাহিত করবে, মনোবল বৃদ্ধি করবে, জেলায় সাংগঠনিক কার্যকর্তারা আরও উৎসাহ পাবে তাদের কাজকর্ম করতে, যে যার ফল এই যে আমরা বুথ সশক্তিকরণ অভিযান করলাম, প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আমাদের এক সপ্তাহব্যাপী বিভিন্ন রকমের সেবা কাজ চলবে 6 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত, আম্বেদকর জয়ন্তী পর্যন্ত, তার সাথে বাড়তি যোগ হচ্ছে 12 তারিখ আর সম্মানীয় শুভেন্দুদার জনসভা। দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপির নেতা হিসেবে, বিজেপির পরিষদীয় যে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে সারা প্রদেশে সারা রাজ্য জুড়ে তার প্রবাস চলছে, তার ভ্রমণ চলছে, তার জনসভা চলছে, সেই প্রবাস সেই ভ্রমণের অঙ্গ হিসেবে কালিয়াগঞ্জেও তার জনসভা, সেটাতে রাজনৈতিক অনেক সমীকরণ আপনারা দেখতে পাবেন সেদিনকার। অন্যান্য রাজনৈতিক দলের বিশেষত তৃণমূলের জেলা স্তরের অনেকেই সেদিন জোড়া ফুল ছেড়ে আর পদ্ম ফুলের শিবিরে তারা যোগ দেবেন। অনেক স্তরের নেতারা যোগদান করবে, আমি বললাম জেলা স্তর পর্যন্ত, সেখানে ব্লক থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত অনেক নেতা আমাদের লাইনে রয়েছে, পাইপলাইনে রয়েছে, নাম চলে এসছে, 12 তারিখে দেখতে পারবেন বাকিটা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।